السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين. সম্মানিত দর্শকবৃন্দ, যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে পিস টিভির আজকের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলামী শরিয়ার লক্ষ্য উদ্দেশ্য শীর্ষক আলোচনার আজকের পর্বে। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব মাকসাদু রাফউল হারাজ, অর্থাৎ ইসলামী শরিয়ার লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে যেগুলো ব্যাপক লক্ষ্য উদ্দেশ্য, যেটাকে আমরা আরবিতে নামকরণ করেছি আল মাকাসিদ আল আম্মা, বা ব্যাপক মাকাসিদ, যেটাকে ইংরেজিতে আমরা বলেছি কমন অবজেক্টিভস অফ ইসলামিক ল এন্ড শরিয়া, সেই বিষয়টার দ্বিতীয় বিষয়টা আমরা আলোচনা কিছুদূর করেছি, সেটি হচ্ছে মাকসাদ রাফউল হারাজ, অর্থাৎ শরিয়ার যেখানে কোনো কঠোরতা, যেখানে কোনো সমস্যা দেখা দেয় শরিয়ার নির্দেশগুলো পালন করতে গিয়ে, সেখানে শরিয়া সে কঠোরতাকে বিলোপ করেছে, কঠোরতাকে তুলে নিয়েছে, এবং সেখানে শরিয়া কঠোরতার পরিবর্তে সহজতা নিয়ে আসছে, যেটাকে আমরা বলবো আত-তাইসির, এবং কোরআনের ভাষা সে হচ্ছে আল ইউসর, যেটা অনেকগুলো আয়াতের মাধ্যমে আমরা আপনাদের সামনে পেশ করেছিলাম। যেমন কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দিন মিন হারাজ, আল্লাহ তাআলা তোমাদের উপর দিনের মধ্যে কোনো হারাজ বা কঠোরতা আরোপ করেননি, অর্থাৎ কঠোরতাকে তিনি বিলোপ করেছেন, সে প্রসঙ্গে যেমন বলা হচ্ছে। আবার অন্যদিকে সূরা বাকরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জন্য সহজতা চান এবং কঠোরতা চান না। তাহলে সহজতা আরোপ এবং কঠোরতা বিলোপ, এটা হচ্ছে শরিয়াতের অন্যতম একটা উদ্দেশ্য, লক্ষ্য, এবং সে উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য শরিয়া বহু রিলিফ, বহু রক্সা এবং বহু সুযোগ সুবিধা আমাদেরকে দিয়েছে। এখানে আজকের আলোচনায় আমরা আপনাদের সামনে তুলে ধরব যে এই যে রক্সা, এই যে রিলিফ, এগুলো শরিয়া যেটা দিয়েছে, এর বাইরে আমার কাছে সমস্যা মনে হয়, অথবা আমি মনে করি যে এটা খুব কঠিন হয়ে যাচ্ছে, এরকম যুক্তি দেখিয়ে আমরা কি রিলিফ নিজেরা নিতে পারি, এই বিষয়গুলো আমরা অত্যন্ত চমৎকার ভাবে আপনাদের সামনে পেশ করতে চাই। দর্শক, আশা করি মনোযোগের সাথে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। প্রথমত আমরা বলবো যে শরিয়া যে দায়িত্ব আমাদেরকে দিয়েছে, যে বিধানগুলো দিয়েছে, যে ফরজ ওয়াজিবগুলো আমাদের জন্য সাব্যস্ত করেছেন, যেগুলো বিভিন্ন পর্বে বিভিন্ন সময়ে আমাদেরকে সম্পাদন করতে হয়, সম্পন্ন করতে হয়, এগুলো এক ধরনের তাকলিফ। তাকলিফ কুলফা থেকে এসছে, কুলফা মানে মাশাক্কা, একটা দায়িত্ব ন্যস্ত করা, দায়িত্বের মধ্যেই কিন্তু একটা কষ্ট আছে। কিন্তু শরিয়ার সকল টেক্সটগুলোকে যদি আমরা খেয়াল করি, তাহলে দেখব যে শরিয়া আমাদেরকে কিন্তু তাকলিফ বিল মাশাক্কের জন্য দায়িত্ব দেননি, অর্থাৎ কষ্ট দেওয়ার জন্য, বোঝা চাপিয়ে দিয়ে শরিয়া আমাদেরকে কষ্ট দেওয়ার ইচ্ছায় এই দায়িত্বগুলো দেননি। এটা হচ্ছে প্রথম সতর্কবাণী বা প্রথম মূলনীতি। তাহলে কোনো ব্যক্তির বোঝার কোনো অবকাশ নেই যে শরিয়া আমাদেরকে আসলে সালাত পড়তে বলে, সিয়াম রাখতে বলে, হজ করতে বলে আসলে অনেক কষ্ট দিয়েছে, এটা বোঝার কোনো কারণ নেই। শরিয়া কষ্ট দেওয়ার উদ্দেশ্যে কোনো নিয়ম প্রণয়ন করেনি, হালাল হারাম নির্ধারণের ক্ষেত্রে এটা তার উদ্দেশ্য ছিল না যে মানুষকে কষ্ট দিবেন এই কাজগুলো থেকে বিরত রেখে বা ওই কাজগুলো করতে বাধ্য করে ইত্যাদি। দ্বিতীয় বিষয় হচ্ছে, শরিয়া যেই তাকলিফটা দিয়েছে মুসলিম উম্মাকে বা মানব জাতিকে, যে দায়িত্বগুলো ফরজ ওয়াজিবের দায়িত্বগুলো দিয়েছে, সেখানে কিন্তু কিছু মাশাক্কা আছে, সেখানে কিছু কষ্ট আছে। এই কষ্টগুলো বা যেগুলোকে মাশাক্কা বলা হয়, কুলফা বলা হয়, অথবা হারাজ হিসাবেও কখনো কখনো চিহ্নিত করা হয়, এগুলোকে চার ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে মাশাক্কা মুতাদাহ বা স্বাভাবিক কষ্ট। শরিয়া আমাদেরকে যে ফরজ ওয়াজিব থেকে আরম্ভ করে অন্যান্য যে মুস্তাহাব্বাত গুলো আমাদেরকে দিয়েছে করার জন্য, কখনো বাধ্যতামূলক এবং কখনো সেটা অপশনাল, অর্থাৎ এখতিয়ারি, করলে সওয়াব পাবে, না করলে পাপ নেই। এই যে ইবাদত কিংবা মুআমালাতের ক্ষেত্রে এই যে নানা ধরনের দিক নির্দেশনা শরিয়া আমাদেরকে দিয়েছে, এর মধ্যে এগুলো পালন করতে গিয়ে যে কষ্ট হয় সেটা হচ্ছে মাশাক্কা মুতাদাহ, এটা একটা স্বাভাবিক কষ্ট, অস্বাভাবিক কিছু নয়। স্বাভাবিক কষ্টের উদাহরণ কিন্তু আমরা আমাদের নিজস্ব প্রবণতায় বা নিজস্ব প্রেরণায়ও করতে দেখি, সেটা কি? যেমন আমি আজকে বাজার যাব, আমার একটা জামা লাগবে, অথচ এটা কিন্তু আমার জন্য জরুরি না। এই যে যাওয়ার কষ্ট, সেখানে বাজারে দেখে দেখে খুঁজে বের করে আমার কাছে যে টাকা আছে সে টাকার সাথে
ম্যাচ করে একটা সুন্দর জিনিস কেনা, এটা তো একটা কষ্ট। এটাকে কি আমরা কষ্ট মনে করি? তাহলে তো যাইতামই না। আমরা প্রতিদিন খাবার তৈরি করার জন্য বাজার থেকে কিছু কিনতে হয়, অনেক সময় হোটেলে গিয়ে খেতে হয়, নাস্তা করতে হয়, এগুলো হচ্ছে স্বাভাবিক কষ্ট। আমরা জীবন জীবিকা আর পরিচালনার জন্য আমরা কিন্তু চাকরি বাকরি করি অথবা ব্যবসা করি। তাহলে এই যে চাকরি বা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমাদেরকে কিন্তু একটু কষ্ট করতে হয়, এটা সহজ ব্যাপার নয়। আবার ব্যবসা বাণিজ্য যে নিয়োগ করতে হয়, শ্রম বিনিয়োগ করতে হয়, টাকা বিনিয়োগ করতে হয়, এগুলো কিন্তু একটা কষ্ট। তো এই যে কষ্টের বিষয়গুলো, এগুলো কিন্তু খুবই স্বাভাবিক। তাহলে এটা যদি স্বাভাবিক হয়, শরীয়ত যখন সালাত পড়তে বলেছে ভিন্ন ওয়াক্তে পাঁচটা সালাত প্রতিদিন, অথবা বছরে একটা মাস রমাদান মাস সিয়াম পালন করতে বলেছে, অথবা জীবনে একবার হজ পালন করতে বলেছে যারা সামর্থ্যবান তাদেরকে মক্কায় গিয়ে, তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু সে স্বাভাবিকতার পর্যায়ে পড়ে। বরং একজন সত্যিকার বিশ্বাসী মোমেন এবং সত্যিকার মুসলিম, তিনি কিন্তু এগুলো করতে গিয়ে তিনি আনন্দ পান, তিনি তার জীবনের অনেক ভালো কিছু এর মধ্যে খুঁজে পান, কারণ শরিয়া সে ভালোর জন্যই এই বিষয়গুলো আমাকে দিয়েছে। তাহলে প্রথম যে বিষয়টা আমরা বলবো সেটি হচ্ছে এমন কষ্ট যেটা স্বাভাবিক। দ্বিতীয় আমরা বলবো এই যে ইবাদত পালন করতে গিয়ে বা শরীয়তের নির্দেশ পালন করতে গিয়ে হোক, সেটা মামলাতের ক্ষেত্রে ব্যক্তিগত কিংবা পারিবারিক অন্য যে কোনো ক্ষেত্রে পালন করতে গিয়ে যে কষ্টটা হয়, শরিয়া কিন্তু সেদিকে দৃষ্টিপাত করেননি। অর্থাৎ এই ইনস্ট্রাকশনটা এই জন্য আসেনি বা নির্দেশটা এই জন্য আসেনি যে বান্দা কষ্ট পাবে, বরং এই জন্য দেয়া হয়েছে যে যাতে করে বান্দা ওই বেনিফিটটা পায়, এই কষ্টের বেনিফিটটা পায়। যেমন একজন লোক এই জন্য চাকরি করে না যে সে কষ্ট করবে, কষ্টটা তার মেন উদ্দেশ্য না, তাহলে তো চাকরি পরে স্যালারি আর প্রয়োজন নেই, বরং তার উদ্দেশ্য হচ্ছে স্যালারি পাওয়াটা, পারিশ্রমিক পাওয়াটা। পারিশ্রমিক যদি সে পায় তাহলে এই কষ্টটা তার কাছে আর কষ্ট মনে হয় না। সুতরাং শরিয়াও যখন যেই দায়িত্বগুলো আমাদের উপর অর্পণ করেছে, হোক সেটা ইবাদতের ক্ষেত্রে কিংবা মুআমালাতের ক্ষেত্রে অথবা আখলাকের বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে, তাহলে শরিয়া কষ্টটাকে মেন উদ্দেশ্য করেননি, তাহলে কষ্টটা শরিয়ার মাকাসেদ নয়, কষ্ট দেওয়াটা শরিয়ার অবজেক্টিভস এবং পারপাস নয়, বরং শরিয়ার ইন্টেন্ট এবং উদ্দেশ্য হচ্ছে এখানে যে কেষ্টটা আছে, অর্থাৎ কষ্ট করার মধ্য দিয়ে যে দুনিয়া আখিরাতের ফলাফলটা আমরা পাই, দুনিয়া আখিরাতের মাসলাহাতটা আমরা পাই। আমরা মাসলাহাতের উপর আলোচনা করেছি, দুনিয়া আখিরাতের যে কল্যাণটা এর মধ্যে নিহিত রয়েছে, সালাত আদায় করার মধ্যে অবশ্যই মুসলিমের বিশাল কল্যাণ নিহিত রয়েছে, এ সম্পর্কে আমরা একাধিকবার আলোচনা করেছি, কিংবা আরো অন্যান্য যে সকল ইবাদত মুআমালাতের ক্ষেত্রে যে সকল হালাল হারামের নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে, সেটা মেনে চলার মধ্যে আমাদের ইহকালীন কল্যাণ আছে, জাগত এবং পরকালীন কল্যাণ আছে, এই দুটো কল্যাণ শরিয়া চাচ্ছেন আমরা অর্জন করি। এবং সেই জন্যই যদি আমরা আল্লাহর কাছে সওয়াবের আশা করি, আল্লাহ তাআলা কোনো কল্যাণ থেকে আমাদেরকে বঞ্চিত করবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে শরিয়ার এই যে মাশাক্কা, সেটা প্রথমটা হলো খুবই স্বাভাবিক, দ্বিতীয়টা হলো এই মাশাক্কাটাও শরিয়া উদ্দেশ্য করছে না, বরং এই মাশাক্কা বা কষ্টের কারণে যে যে কেষ্টটা, যে ফায়দা, যে যে বেনিফিটটা আমরা পাচ্ছি, শরিয়া সেটাই উদ্দেশ্য করছে। দর্শক, এই মাশাক্কার তৃতীয় প্রকারটা হচ্ছে, বা মাশাক্কার সাথে সংশ্লিষ্ট যেই তৃতীয় বিষয়টা আমরা বলতে চাচ্ছি, যে মাশাক্কা আদিয়া, যেটা যেটা এতক্ষণ আমরা আলোচনা করলাম, এই মাশাক্কা বা স্বাভাবিক মাশাক্কা বা কষ্টের মাধ্যমে শরিয়াত কিন্তু কোনো রক্ষা দেবে না, কারণ এতটুকু কষ্ট তো স্বাভাবিক। অতএব স্বাভাবিক কষ্টের মধ্যে শরিয়া এখানে কোনো রিলিফ দেবে না, কোনো রক্ষা দেবে না। এই কষ্টটা ব্যক্তিকে ইবাদত পালন করতে গিয়ে এবং মুআমালাতের ক্ষেত্রে আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে তাকে এটা সহ্য করতে হবে, ফলে এই স্বাভাবিক কষ্টের কারণে কোনো ইবাদত সাকেত হবে না, কোনো ইবাদত বাদ যাবে না এবং তার জন্য রক্ষা আসবে না। আমরা কোন একটা পর্বে আলোচনা করেছিলাম শরিয়া যে রিলিফগুলো আমাদেরকে দিয়ে থাকে, সেটা কখনো আমাদেরকে দিয়ে থাকে একদম পরিবর্তন করে, যেমন ওজুর পরিবর্তে তায়াম্মুম, কখনো দিয়ে থাকে তারখিস, যেমন চার রাকাত ওয়ালা সালাতের ক্ষেত্রে দু রাকাত সালাত, জোহর আসর এবং এশার ক্ষেত্রে যখন আমরা সফরে থাকি ইত্যাদি। এইভাবে সেখানে আমরা সাত রকমের তাখফিফ বা রিলিফের কথা উল্লেখ করেছি। তাহলে এই যে মাশাক্কা আল আদিয়া বা স্বাভাবিক কষ্ট করার ক্ষেত্রে, অর্থাৎ যে কোনো ইবাদত পালন করতে গিয়ে স্বাভাবিক যে কষ্টটা আমরা ফেস করি, তার কারণে কিন্তু এই ধরনের তাখফিফ বা রিলিফ হবে না। এটা হচ্ছে তৃতীয় বিষয়। চতুর্থ বিষয় হচ্ছে কষ্ট যদি কারো বেড়ে যায় তাহলে তার বেনিফিটও বেড়ে যাবে, সওয়াবও
বেড়ে যাবে তাহলে মহান আল্লাহ তাআলা তিনি এই যে কষ্টটা দিচ্ছেন হয়তো সে কাজটা ফরজ কিন্তু সে ফরজ কাজ আদায় করতে গিয়ে মহান আল্লাহ তাআলা সওয়াবের ইচ্ছা পোষণ করে থাকেন আল মাকাসিদুল আম্মা তথা ব্যাপক মাকাসিদের একটা প্রকার সেটি হচ্ছে সহজতা আরোপ এবং কঠোরতা বিলোপ এ সম্পর্কিত কিছু নিয়ম কারণ আপনাদের সামনে আমরা পেশ করছি এবং বলেছি ইবাদত করতে গিয়ে মানুষের যে সকল কষ্টগুলো হয়ে থাকে স্বাভাবিক কষ্ট সেটা শরীয়ত আসলে ইচ্ছা করে না ইচ্ছা করে তার যে ফায়দা মানুষ পাবে সেটি এবং এই স্বাভাবিক কষ্টের কারণে সে কোনো রক্ষাত পাবে না এবং কোনো ইবাদত তাকে মাফ করা হবে না কোনো ফরজ ওয়াজিব তার থেকে সাকেত হবে না তাকে সেটা করেই যেতে হবে চতুর্থ বিষয়টা আমরা বলছিলাম আলোচনা করছিলাম এই স্বাভাবিক কষ্টের বিষয়টা কারণে মহান আল্লাহ তাআলা তাকে সওয়াব দেবেন অর্থাৎ যার ইবাদত পালন করতে গিয়ে যত কষ্ট হবে তারপরেও সে খুব সিনসিয়ারলি ইখলাসের সাথে সুন্দরভাবে ইবাদত পালনের চেষ্টা করে তাহলে সে সওয়াব বেশি পাবে মানে এখানে কষ্ট বেড়ে যাওয়ার কারণে সওয়াবও বেড়ে যাবে এটা আমরা সূরা তাওবার 120 নম্বর আয়াতে একটা চমৎকার বর্ণনা থেকে এই বিষয়টা আমাদের সামনে আরো ক্লিয়ার হয়ে যায় মানে যেমন আমরা যদি বলি যে সালাত একটা কমপ্লিট ইবাদতের কোর্স তাহলে সালাতের মধ্যে আছে সেজদা বিভিন্ন কাজ বিভিন্ন এখন কারো কিরাত পড়তে গিয়ে কষ্ট হয় অথবা কারো সেজদা করতে গিয়ে কষ্ট হয় কারো রুকু করতে গিয়ে কষ্ট হয় কিন্তু তারপরেও তিনি চমৎকারভাবে কাজগুলো করে যাচ্ছেন একটু কষ্ট সহ্য করে অনেক আছে একদম সুস্থ তাদের হয়তো কোনো কষ্টই হয় না তাহলে কিছুটা অসুস্থ যাদের তাদের একটু বেশি কষ্ট হয় এক্ষেত্রে তারা সওয়াব পাবেন সূরা আত-তাওবার আয়াতটি অবশ্য জিহাদ ফিসাবিলিল্লাহর ক্ষেত্রে এসেছে যে বিভিন্ন ক্ষেত্রে তারা যে কষ্টের মুখোমুখি হয় সবগুলো আমাল সালেহ হিসাবে আল্লাহর কাছে গণ্য হয় এবং সেই জন্য সে সওয়াব পাবে এবং মহান আল্লাহ তাআলা এভাবে বলছেন ذَلِكَ بِأَنَّهُمْ لَا يُصِيبُهُمْ ظَمَأٌ وَلَا نَصَبٌ وَلَا مَخْمَصَةٌ فِي سَبِيلِ اللَّهِ وَلَا يَطَؤُونَ مَوْطِئًا يَغِيظُ الْكُفَّارَ وَلَا يَنَالُونَ مِنْ عَدُوِّهِ نَيْلًا إِلَّا كُتِبَ لَهُمْ بِهِ عَمَلٌ صَالِحٌ إِنَّ اللَّهَ لَا يُضِيعُ أَجْرَ الْمُحْسِنِينَ এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে এটা এই জন্য যে তাদের যদি কোনো তৃষ্ণা পায় তাদের যদি কোনো ক্লান্তি বোধ হয় তাদের যদি কোনো খিদে পায় অর্থাৎ এই সমস্ত সমস্যার মুখোমুখি যদি তারা হয় অথবা তারা যে কোনো জায়গাতেই সংগ্রাম করতে গিয়ে জেহাদ করতে গিয়ে তারা চলাফেরা করুক না কেন যা কাফেরদের অন্তর্জ্বালা তৈরি করে তাদেরকে ক্রুদ্ধ করে অথবা তারা তাদের শত্রু থেকে যে প্রতিশোধ গ্রহণ করুক না কেন প্রত্যেকটা বিষয়ই আল্লাহর কাছে আমল সালেহ হিসাবে লেখা হয় কুতিবা লাহুম বিহি আমালুন সালেহ এবং তারপরে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ লা ইউযিউ আজরাল মুহসিনিন নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা সৎকর্মশীল তাদের পারিশ্রমিককে কখনোই নষ্ট করেন না তাহলে এই চারটা বিষয় আমরা খেয়াল করলাম মাশাক্কার ক্ষেত্রে স্বাভাবিক মাশাক্কার ক্ষেত্রে আমি আবারও একটু রিপিট করছি দর্শক যাতে বিষয়টা আপনাদের বুঝে আসে আমরা বলেছি যে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্বের ক্ষেত্রে তিনি আসলে আমাদেরকে কঠিন দায়িত্ব কঠিন কষ্ট দেওয়ার জন্য দায়িত্ব দেননি দুই নম্বর হচ্ছে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বের মধ্যে তিনি আসলে মানে কিছু কষ্ট আছে এই কষ্টটাকে আমরা চার ভাগে ভাগ করেছি এক স্বাভাবিক কষ্ট ফলে এই কষ্টটা আর জন্য কোনো রক্ষাত দেওয়া হবে না এবং এই কষ্টটা আল্লাহ তাআলা নিজে ইচ্ছা করছেন না তিনি ইচ্ছা করছেন আসলে কষ্টের ফলে যে বেনিফিটটা বান্দা পাবে মাসলাহাতটা বান্দার জন্য তিনি ইচ্ছা করছেন এবং সর্বশেষ বলেছি এই কষ্টের প্রত্যেকটা কষ্টের আলাদা আলাদা বেনিফিট আলাদা আলাদা সওয়াব রিওয়ার্ড আল্লাহ তাআলা বান্দাকে দেবেন আচ্ছা এরপরে এখন প্রশ্ন আসে আচ্ছা কোন কোন ক্ষেত্রে তো কষ্টটা আরো ভয়াবহ হয় অর্থাৎ এমন দেখি যে আমি পেরে উঠছি না সালাতে আমি দাঁড়ানোর কোনো সাধ্য বা শক্তি পাচ্ছি না সেক্ষেত্রে কি হবে সিয়াম আমার অসুস্থতার কারণে আমার সিয়াম পালন করাটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে কি হবে প্রিয় দর্শক তাহলে এক্ষেত্রে বলা হয় যদি ইবাদত পালন করতে গিয়ে অথবা আল্লাহর কোনো নির্দেশ পালন করতে গিয়ে মাশাক্কা গায়র মুতাদা অস্বাভাবিক রকমের কষ্ট দেখা দেয় যেটা কখনো কখনো ইবাদতের সাথে সংশ্লিষ্ট হয়ে যায় তাহলে এই ধরনের অস্বাভাবিক মাশাক্কা এটা শরীয়তে রুখসতের কারণ হয় অর্থাৎ এর কারণে আমরা শরীয়তে রুখসত পেতে পারি এবং এই মাশাক্কা গায়র মুতাদা যেমন আমরা তো সবসময় সফর হালাতে থাকি না সবসময় অসুস্থ থাকি না সবসময় যেমন মেয়েদের
মাসিকের সেই অবস্থা হয় না ফলে যখনই সেটা দেখা দেয় তখনই যেহেতু এটা মাসাকা গায়ের মর্তাদা অস্বাভাবিক রকমের একটা সিচুয়েশন একটা অবস্থা বা একটা প্রবলেম অতএব শরিয়া সেটাকে বিবেচনা করে তার রুখসাত প্রণয়ন করেছে এবং ওই মাসাক্কাকেই শরিয়া আসলে সেই মাসাক্কা হিসাবে চিহ্নিত করেছে যেটা কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে হারাজ হিসাবে উল্লেখ করা হয়েছে এবং মহান আল্লাহ তাআলা যেমন বলেছেন ওয়ামা জাআল আলাইকুম ফিদ দ্বীনি মিন হারাজ সূরা হাজার মধ্যে যে তিনি দ্বীনের মধ্যে তোমাদের উপর কোনো হারাজ বা কাঠিন্য মাসাক্কা আরোপ করতে চাননি মা ইউরিদুল্লাহু লিয়াজআল আলাইকুম মিন হারাজ ওয়ালাকিন ইউরিদু লিয়ুতাহহিরাকুম বিহ আল্লাহ তাআলা তোমাদের উপর কোনো হারাজ বা মাসাক্কা কায়েম করতে চান না কিন্তু তোমাদেরকে তিনি পবিত্র করতে চান এটা আয়াতুত তাহারাতের ক্ষেত্রে যে কথাটাগুলো বলেছেন এটা একদিকে আমরা দেখতে পাচ্ছি তাহলে এই ধরনের মাসাক্কাই এখানে বলা হচ্ছে যেটাকে রিমুভ করা হয় রাফুল হারাজ এটা হচ্ছে সেই মাসাক্কা মাসাক্কা গায়ের মুতাদা অস্বাভাবিক রকমের কষ্ট যেটা শরিয়া রিমুভ করেন উঠিয়ে নেন ইজালা করেন যাতে করে বান্দা খুব ইজিলি যেভাবে সে পারে সেভাবে ইবাদত পালন করতে পারে এবং এই মাসাক্কার বর্ণনা দিয়েই একটা সুন্দর কায়দা একটা নীতিমালা ফোকাহা ইসলাম তারা পেশ করেছেন যেটা আসলে কোরআন এবং সুন্নারই একটা প্রতিধ্বনি সেটি হচ্ছে আল মাসাক্কাতু তাজলিবুত তাইসির আল মাসাক্কাতু তাজলিবুত তাইসির মাসাক্কা বা কষ্ট এটা সহজতা আনয়ন করে কষ্ট থাকলে সহজতা আসে কষ্ট আবার দূরীভূত হয়ে গেলে আবার বিষয়টা আগের জায়গায় ফিরে যায় যিনি এখন অসুস্থতার কারণে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারছেন না ফরজ সালাত তিনি বসে করবেন কিন্তু যখন তার সুস্থতা এসে যাবে তিনি আবার দাঁড়াতে পারেন তখন কিন্তু তার জন্য রুখসাতটা আবার থাকবে না তাহলে তখন তার জন্য আবার কিয়ামটা মিন আরকানিস সালাহ সালাতের রুকন হিসাবে গণ্য হবে বিষয়টাকে সেভাবে দেখতে হবে আল মাসাক্কাতু তাজলিবুত তাইসির যদি মাসাক্কা মাসাক্কা বলতে মাসাক্কা গায়ের মুতাদা অস্বাভাবিক কষ্ট যেটা সেটার কারণে সহজতা আসবে আবার এই মাসাক্কাটা দূরীভূত হয়ে গেলে বিধানটা আগের জায়গায় ফিরে যাবে এই হচ্ছে মাসাক্কার সাথে সংশ্লিষ্ট বিধান দর্শক আমরা রাফুল হারাজ বা শরিয়াতে অস্বাভাবিক কষ্টকে দূরীভূত করার যে মাকসাদ আম মিন মাকাসিদ শরিয়াল আম্মা শরিয়ার কমন অবজেক্টিভস এর একটা এটা পেশ করেছি আমরা এবার আপনাদের সামনে নিয়ে আসতে চাচ্ছি শরিয়ার আরো কিছু কমন অবজেক্টিভস এবং এর মধ্যে রয়েছে মাকসাদ ইবাদাতিল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ তাআলার ইবাদত করা আল্লাহ তাআলার ইবাদত করা এটা শরিয়ার কমন একটা অবজেক্টিভস আদ-দারিয়াতের 56 নম্বর আয়াতে যেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি তাহলে এই আয়াতটাই এনাফ এটা বোঝানোর জন্য যে আল্লাহর ইবাদত এটা তার মেইন একটা মাকসাদ মেইন একটা উদ্দেশ্য পৃথিবীতে বা এই জমিনে এই জগতে মানুষের উপস্থিতি মানুষের অবস্থান বা জিন জাতির অবস্থান শুধু আল্লাহ তাআলা ইবাদত করার জন্য তাহলে তাদের সৃষ্টির জন্য অতএব আপনি যেখানেই থাকেন না কেন আপনি যে কাজই করেন না কেন আপনি যদি ইবাদতের মধ্যে মগ্ন থাকেন আপনি যদি রাস্তায় চলাফেরা করেন আপনি যদি বাড়িতে অবস্থান করেন বিদেশ ভ্রমণ করেন আপনি যদি ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত হন আপনি যদি পেশাগত দায়িত্ব পালন করেন সর্বক্ষেত্রেই মনে রাখতে হবে আপনাকে ইবাদতের জন্য পাঠানো হয়েছে এবং আমরা আমাদের বিভিন্ন আলোচনায় এটা পেশ করেছি যে ইবাদত যেমন স্পেশাল কোর্স হতে পারে যেটা শরিয়া নির্ধারণ করে দিয়েছে সালাতের মতো হজের মতো ঠিক তেমনি ইবাদত হতে পারে আমাদের সকল কর্মকাণ্ড যদি এই সকল কর্মকাণ্ড আমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পন্থায় আদায় করি আমাদের চলা ফেরা আমাদের চিন্তা ভাবনা আমাদের লেখা আমাদের চাকরি বাকরি পেশাগত দায়িত্ব আমাদের বাজারে আচরণ অন্য মানুষের সাথে ইন্টারাকশন এই সব কিছু যদি শরিয়ার আলোকে হয় তাহলে প্রত্যেকটা কাজের জন্য আমরা সওয়াব পাবো এবং সেটা কিন্তু সূরা আত-তাওবার একটু আগে যে আয়াতটা আমরা পেশ করেছি তাতেও কিন্তু চলে এসেছে ইল্লা কুতিবা লাহুম বিহি আমালুন সালেহ এগুলো সবই আমল সালেহ হয়ে যাবে আর আমল সালেহতেই তো ইবাদা আল্লাহ যখন বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন তিনি এটাকেই মিন করেছেন শুধু সালাতের কথা মিন করেননি তিনি মিন করেছেন একজন মুসলিম একজন মুমিন তার সারা জীবনে সে কিন্তু ইবাদত করে যাবে তাহলে এই যে ইবাদতের মেন উদ্দেশ্যটা এটা হলো আমাদের ওয়ান অফ দা কমন অবজেক্টিভস অফ শরিয়া এবং সেজন্যই আমরা আরো দেখি
সূরা আল-বাইনার মধ্যে যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলাসিনা লাহুদ্দিন, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন আল্লাহর ইবাদত করে তার জন্য দিনকে একনিষ্ঠ করে। তাহলে ইবাদতের এই নির্দেশটা কমন। এরপরে আল্লাহ তাআলা সূরা আল-বাকারার আরেকটি আয়াতে তিনি বলছেন ইয়া আইয়ুহান নাসু বুদু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে মানুষেরা তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। তাহলে এই যে আল্লাহ তাআলা কমন ভাবে শুধু ইবাদতের দিকে আমাদেরকে আহ্বান করছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, বনী ইসরায়েলের মধ্যে সূরা ইসরা যার আরেক নাম, সেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, তোমাদের রব এই নির্দেশই তোমাদেরকে দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না, ওয়াল ওয়ালিদাইনি ইহসানা, এবং বাবা মায়ের সাথে সুন্দর ব্যবহার করবে। আমরা দেখি সকল নবীদের আহ্বান ছিল তার স্বজাতির প্রতি, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বান তার সময় থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত এই দুনিয়ায় যত মানুষ আসবে সবার প্রতি তারা যেন এক আল্লাহর ইবাদত করে। ইয়া কাওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি